হাসিনা সরকারের পতনের পর এবারই প্রথম ফেসবুক লাইভে এসে বক্তব্য দিলেন আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা। আত্মগোপনে থাকা জাহাঙ্গীর কবির নানক সমালোচনা করেন বর্তমান সরকারের। দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই, সচিবালয় নিরাপত্তা নাই, বিচারালয় নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নাই, এই রাষ্ট্রে একটা মানুষ নিরাপত্তা। আজ সেই বাংলাদেশকে সরকার বিশ্ব একটি নিকৃষ্ট দেশ হিসেবে প্রতিষ্ঠা করছে।